জগন্নাথ মন্দিরে বহু বছর আগে যে পরিমাণ প্রসাদ বানানো হতো আজও ঠিক তত পরিমাণই প্রসাদ বানানো হয়। তবে আজকের সময় তো মানুষের সংখ্যা বেড়েছে, ভক্তদের সংখ্যা বেড়েছে, কিন্তু তারপরেও এই মন্দিরের প্রসাদ কখনো শেষ হয় না, আর নাইবা কখনো তা কম পড়েছে। এই মন্দির এক এমন মিস্টেরিয়াস মন্দির যাকে নিয়ে কোনো লজিক দেওয়ার আগে বিজ্ঞানীদেরও 100 বার ভাবতে হয়। আপনি নিশ্চয়ই এটি জানেন যে পুরী মন্দিরের ওপর থেকে কোনো প্লেন যায় না। আর আপনি কি জানতেন যে প্রভু জগন্নাথ দেবের মূর্তির ভেতরে একটি জীবিত হৃৎপিণ্ড লাগানো রয়েছে যার মধ্যে আজও প্রাণ আছে? আর এটি তো কিছুই না, আজকের এই ভিডিওতে আমরা পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে এমন এমন কিছু রহস্য জানব যেগুলি খুব ভয়ানক ও খতরনাক, যেগুলি শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে এমন এমন ঘটনা ঘটে যেটি বড় বড় নাস্তিকদেরও নিমেষের মধ্যে আস্তিক বানিয়ে দেবে। আজকের জেনারেশনের ছেলেমেয়েরা কিছু না বুঝেই অন্যদের কালচারকে ফলো করছে, যেখানে আমাদের ধর্মে এত ডাইভার্সিটি রয়েছে, এত জিনিসপত্র রয়েছে যেগুলিকে নিয়ে তাদের কোনো জ্ঞানই নেই। আমরা এই কথাটি ভুলে যাচ্ছি যে আমাদের ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, পরম্পরাকে প্রত্যেক কালে জীবিত রেখেছে। পুরী মন্দির বিশ্ব প্রসিদ্ধ, বিদেশের যে কোনো প্রান্তেই চলে যান না কেন জগন্নাথ মন্দিরের ব্যাপারে সবাই জানেন। এই মন্দির পুরী স্থিত। মন্দিরে প্রভু শ্রীরাম, প্রভু বলভদ্র ও মাতা সুভদ্রা দেবীর পুজো করা হয়। কিছু সময় আগে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারকে খোলা হয়, যার মূল্য এতটাই বেশি ছিল যে এটি তো কিছু কিছু দেশের জিডিপির থেকেও বেশি হবে। আশ্চর্যের বিষয় হলো যে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের সবকটি কক্ষকে খোলা সম্ভব নয়, কারণ কিছু কিছু বিজ্ঞানীদের কথায় তারা রত্ন ভাণ্ডারের যতটা ভেতরের দিকে যাচ্ছিলেন তাদের তত বেশি ভয় হচ্ছিল, আর কিছু রহস্যময় আওয়াজও তারা কক্ষগুলির ভেতর থেকে শুনতে পাচ্ছিলেন, যেটি খুবই ভয়ানক ছিল। রত্ন ভাণ্ডারের আরও ভেতরে যাওয়ার পর তারা সাপের আওয়াজ শুনতে পেতেন। কিছু মানুষ মনে করেন যে এই সাপগুলি রত্ন ভাণ্ডারের সম্পত্তিগুলিকে রক্ষা করছে। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। এই মন্দিরকে নিয়ে বিজ্ঞানীদের কাছে কোনো লজিক নেই। আজ আমি আপনাদের জগন্নাথ মন্দিরের 10টি মিস্টেরিয়াস ফ্যাক্ট সম্পর্কে বলবো, আর এই 10টি ফ্যাক্টসের মধ্যে একটি এমন ফ্যাক্টসও রয়েছে যেটি আপনার জানা খুব জরুরি, তাই ভিডিওটি স্কিপ করার ভুল করবেন না। কারণ আপনি কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে যদি এই ফ্যাক্টসটির ব্যাপারে না জানেন তাহলে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। চলুন এবার মেইন টপিকে যাওয়া যাক। প্রথম ফ্যাক্ট, আপনি কি জানেন জগন্নাথ মন্দিরের ধ্বজা প্রত্যেক দিন পরিবর্তন করা হয়? এখন আপনি ভাবতে পারেন যে এটি আর নতুন কি, তাহলে দাঁড়িয়ে যান, সম্পূর্ণ কথাটি শুনুন এবার। মহাপ্রভু জগন্নাথ মন্দিরের উচ্চতা 214 ফুট, যেটি খুব উঁচু হয়, কিন্তু যখন এই ধ্বজাকে বদলানো হয় তখন এই মন্দিরে ওঠার সময় সেবায়তরা কোনো সেফটি বা কোনো দড়ি ছাড়াই মন্দিরের শিখরে উঠে যান। কেবলমাত্র জগন্নাথ দেবের নাম মুখে জোরে উচ্চারণ করেই তারা উঠে যান। এছাড়া যখন মন্দিরের শিখরে তারা পৌঁছান তখন বিনা চপ্পলে উল্টো হাতে ওপরে ওঠেন। উল্টো হাতে অর্থাৎ মন্দিরে ওঠার সময় তাদের মুখ মন্দিরের দিকে হয় না, যেমনটা আপনি এই ভিডিওতে দেখছেন। আর ওঠার সময় দড়ি কেন ব্যবহার করা হয় না এটি আজও এক রহস্য। আশ্চর্যের বিষয় হলো যখন তারা মন্দিরের শিখরে ওঠেন তখন উল্টো হাত দিয়েই কেন ওপরে ওঠা হয়, এবং যারা ওপরে ওঠেন তারা কোনো সেফটি ছাড়াই কেন ওপরে ওঠেন, তাদের কেন কিছু হয় না? আজ পর্যন্ত ওঠার সময় কেউ নিচে পড়ে যাননি। লোকেরা মনে করেন যে এটি প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা, এই জন্য আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো দুর্ঘটনাই ঘটেনি। মন্দিরের ধ্বজা নিয়ে আরও একটি কথা প্রচলিত আছে, যদি মন্দিরের ধ্বজাকে প্রতিদিন বদলানো না হয় তাহলে মন্দির পরবর্তী 1800 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 2, এই ঘটনাটি 2 থেকে 3 বছরের পুরনো, অর্থাৎ 2021 থেকে 2022 কথা। একদিন হঠাৎ করেই জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের চাবি ভুল করে মন্দিরের পূজারীরা হারিয়ে ফেলেন। তারপর সকল পূজারী দিন রাত এক করে ওই চাবিকে খুঁজতে শুরু করেন, কিন্তু শত চেষ্টা করেও তারা চাবি খুঁজে পাননি। এই কারণে রত্ন ভাণ্ডারের চাবি না পাওয়ার কারণে প্রভু জগন্নাথ মন্দিরের দরজাকে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হতো। এই সময় দেরাদুন থেকে সীমা নামের একটি মেয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে আসে, কিন্তু চাবি হারিয়ে যাওয়ার কারণে মন্দিরের মুখ্য দরজাকে শীঘ্রই বন্ধ করে দেওয়া হতো। এই কারণে সীমা প্রভুর দর্শন করতে পারেননি। এখন সীমার কাছে 2টি পথ ছিল, হয় সে পরের দিন প্রভু জগন্নাথ দেবের দর্শন করবে, আর নয়তো সকালে তার মায়ের কাছে চলে যাবে, যিনি হাসপাতালে তার অন্তিম শ্বাস গুনছিলেন। সীমা ঠিক করল যে যেভাবেই হোক আজ সে প্রভুর দর্শন করেই যাবে। এরপর সে ওই দরজার সামনেই শুয়ে পড়ল। রাত তখন ঠিক 1টা বাজে, সীমার মনে হয় যেন প্রভু জগন্নাথ দেব তাকে মন্দিরের ভেতরে ডাকছেন। তারপর সীমার ঘুম ভেঙে যায় এবং মন্দিরের দরজা আপনাআপনি খুলে যায়। ভেতরে ঢুকে সীমা 3 ভগবানের দর্শন করার পর যখন নিচে তাকায় তখন একটি বাদামি রঙের খামকে সে নিচে পড়ে থাকতে দেখে। সীমা ওই খামটিকে তুলে যখন খুলল তখন দেখতে পেল তার ভেতরে একটি চাবি রয়েছে, আর সেখানে একটি কাগজ ছিল যেখানে লেখা ছিল রত্ন ভাণ্ডারের চাবি। তারপর সীমা রত্ন ভাণ্ডারের সেই কক্ষকে খুঁজে পায়,
এবং ওই চাবির মাধ্যমে সেই রত্নভাণ্ডারের কক্ষকে খুলেও ফেলে আর দেখতে পায় যে ওই কক্ষের ভেতরে সোনা, রূপো আর হীরের মতো প্রচুর বস্তু রয়েছে। এখন সীমা চাইলে সেখান থেকে কিছু পরিমাণ সোনা, রূপো এবং হীরে নিয়ে তার মায়ের চিকিৎসা করতে পারত, কিন্তু সে এমনটা করল না। সে রত্নভাণ্ডারকে ওইভাবেই রেখে তার কক্ষকে চাবি দিয়ে বন্ধ করে সেই চাবিকে ওইভাবেই আবার রেখে দিল। তারপর সে সকালবেলায় দেরাদুনে তার মায়ের কাছে চলে যায়। কিন্তু কাহিনীতে টুইস্ট এইবার আসে, সীমার কাছে তার মায়ের চিকিৎসার জন্য পয়সা ছিল না আর এই কারণে সে খুব চিন্তায়ও ছিল। কিন্তু সে যখন হাসপাতালে পৌঁছায় তখন জানতে পারে এক অচেনা ব্যক্তি এসে তার মায়ের সকল চিকিৎসার খরচ দিয়ে গেছে। এই অচেনা ব্যক্তি কে ছিলেন তা আজ পর্যন্ত কেউ জানেন না। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি প্রভু জগন্নাথ দেব সীমাকে সাহায্য করেছিলেন, নাকি এটি একজন ব্যক্তি ছিল যিনি সীমার মায়ের চিকিৎসার জন্য সমস্ত খরচা দিয়ে যান? এটি আজও এক রহস্য। এবং আজও আপনি যদি জগন্নাথ মন্দিরে যান তাহলে লোকের মুখে মুখে এই কাহিনীটি আপনি শুনতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন মন্দিরের উচ্চতা 214 ফিট হওয়া সত্ত্বেও এর ছায়া আজ পর্যন্ত কোনোদিনও দেখা যায়নি? হ্যাঁ, এই কথাটি 100% সত্য। আজ পর্যন্ত কোনো দিন বা কোনো সময় এই মন্দিরের ছায়া কোনো ভক্ত দেখতে পাননি। ফ্যাক্ট নাম্বার 4, উড়িষ্যার পুরীর সমুদ্র জগন্নাথ মন্দিরের খুব কাছেই রয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো মন্দিরে একবার ঢোকার পর আপনি সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না। আপনি যখনই সিংহ দুয়ারের ভেতরে প্রবেশ করবেন তখনই ফ্র্যাকশন অফ টাইমে আপনি সমুদ্রের আর কোনো শব্দ শুনতে পাবেন না। এটি কি কোনো ম্যাজিক নাকি ভগবানের চমৎকার, সেটি আজ পর্যন্ত আমাদের কাছে একটি রহস্য। ফ্যাক্ট নাম্বার 5, আপনি এটি দেখে থাকবেন যে মন্দিরের ওপরে পাখি বসতে, তাদেরকে ঘুরে বেড়াতে, কিন্তু জগন্নাথ মন্দিরে আপনি এমন দৃশ্য কোনোদিনও দেখতে পাবেন না। এই মন্দিরের ওপর না তো কোনো পাখিকে আপনি উঠতে দেখবেন, নাই বা এর চক্রের ওপর কোনো পাখিকে বসতে দেখবেন। এটি নিজে থেকেই খুব আশ্চর্যজনক ঘটনা, যেটি অন্য মন্দিরের থেকে জগন্নাথ মন্দিরকে আলাদা করে। তবে একবার এই মন্দিরের ভেতরে বাজ পাখি ও অন্যান্য পাখিদের উঠতে দেখা গিয়েছিল আর তারপরেই পৃথিবীতে নেমে এসেছিল মহাপ্রলয়। তাই পূজারীরা মনে করেন যে যখনই পৃথিবীতে কোনো মহাপ্রলয় আসতে চলেছে তখন জগন্নাথ মন্দিরে কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটে, যেটি সচরাচর মন্দিরে ঘটে না। আর আপনি কি এটি জানেন যে জগন্নাথ মন্দিরের এলাকাকে নো ফ্লাই জোন বলা হয়? এর ওপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার ওড়ে না। ফ্যাক্ট নাম্বার 6, প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাজির মূর্তি, যেটিকে জগন্নাথ মন্দিরে পুজো করা হয়, তার ভেতরে একটি জীবিত হৃৎপিণ্ড রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মন্দিরের পূজারীরা এমনটাই মনে করেন। এমনটা বলা হয় যে 12 বছর অন্তর অন্তর যখন নতুন মূর্তি বানানো হয় তখন পুরনো মূর্তি থেকে হৃৎপিণ্ড বার করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। চমকে দেওয়ার কথা হলো, যখন পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে হৃৎপিণ্ড লাগানো হয় তখন গোটা পুরীতে পাওয়ার সাপ্লাই কেটে দেওয়া হয় এবং এই কাজটি অন্ধকার ও অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়। আর মন্দিরের পূজারীরাও ওই সময় নিজেদের চোখে কাপড় বেঁধে তারপরেই ভেতরে ঢোকেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি জগন্নাথ দেবের ভেতরে এই হৃৎপিণ্ড রয়েছে, নাকি এটি কেবল একটি লোককথা? আপনার কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ফ্যাক্ট নাম্বার 7, আপনি যদি জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে এই কথাটি আপনার জানা অত্যন্ত জরুরি। জগন্নাথ মন্দিরকে পৃথিবী লোকের বৈকুণ্ঠ মানা হয়, যার একবার দর্শন করলে মানুষ চিরকালের জন্য পাপ মুক্ত হয়ে যায়। পৌরাণিক কথা অনুযায়ী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করা মাত্রই লোকেরা পাপ মুক্ত হয়ে যাচ্ছিল, আর তখন অসাধু ব্যক্তিরাও এই কৌশলকে কাজে লাগিয়ে তারাও পাপমুক্ত হয়ে যেত। তখন যমরাজ বেশ চিন্তায় পড়ে যান এবং তিনি ভগবান জগন্নাথ দেবের শরণাপন্ন হন এবং বলেন, হে প্রভু, আপনি তো পাপ মুক্তির সব থেকে সরল উপায় বলে দিলেন। লোক আপনার দর্শন মাত্রই পাপ মুক্ত হয়ে যাচ্ছে, এই কারণে আর কেউই এখন যম লোকে আসছে না। তখন যমরাজের এই কথা শুনে জগন্নাথ দেব বললেন যে আপনি জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়িতে নিজের স্থান গ্রহণ করে নিন, যেটি পরে গিয়ে যমশিলা নামে প্রসিদ্ধ হবে। যে ভক্ত আমার দর্শন করার পর এই তৃতীয় সিঁড়িতে পা রাখবে তখনই তার সকল পুণ্য শূন্য হয়ে যাবে এবং তাকে যম লোকে যেতে হবে। এই কারণে আপনারা যদি কখনো জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে যান তাহলে সেখানকার সিঁড়িতে মোট 22টি ধাপ রয়েছে, যেখানে প্রভুর দর্শন করার পর নিচ থেকে শুরু তৃতীয় নম্বর সিঁড়িতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যাতে আপনার পা সেই তৃতীয় নম্বর সিঁড়িতে না পড়ে যায়। আর যদি পা পড়ে যায় তাহলে ভগবানকে দর্শন করার আর কোনো মূল্যই থাকবে না। যমশিলাকে আপনি এইভাবেও চিনতে পারেন যে এই শিলাটি একটু কালো হয়, অর্থাৎ বাকি সিঁড়িগুলির থেকে এর রং একটু কালো, যাকে আপনি খুব সহজেই চিনতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 8, জগন্নাথ মন্দিরের বাইরে স্বর্গদুয়ার রয়েছে, যেখানে মোক্ষ লাভের জন্য সব জ্বালানো হয়।
মন্দির থেকে বাইরে বেরোলে আপনি সেখানে লাশের গন্ধ পাবেন, কিন্তু আপনি যখনই আপনার পা সিংহদুয়ারের ভেতরে রাখবেন তখনই আপনার চিতার গন্ধ পাওয়া বন্ধ হয়ে যাবে। এটিও খুবই রহস্যজনক একটি জিনিস এবং এটি কেন হয় সেটি আজ পর্যন্ত কেউ জানেন না। ফ্যাক্ট নাম্বার 9, আপনি এটি নিশ্চয়ই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে, কিন্তু এটি কেন হয়? এই ধ্বজাটিকে দেখে বিজ্ঞানীদেরও মাথায় হাত পড়ে যায়, কারণ বিজ্ঞানের গ্র্যাভিটির নিয়ম অনুসারে ধ্বজা হাওয়ার দিশায় বা নিচের দিশায় উড়বে, কিন্তু পুরী মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এটিকে নিয়েও অনেক মানুষ ভিন্ন ভিন্ন তাদের মতবাদ দিয়েছেন। কিছুজন বলেন এই ধ্বজা যেদিন হাওয়ার দিশায় উড়বে সেদিনই পৃথিবীর অন্তিম দিন হবে। আবার কিছুজন বলেন যে এই ধ্বজায় স্বয়ং জগন্নাথদেব বাস করেন, এই কারণেই এই ধ্বজা উল্টো দিশায় ওড়ে। শুধু ভারতের বিজ্ঞানীরাই নয়, ইন্টারন্যাশনাল অনেক বিজ্ঞানীরাও এই নিয়ে রিসার্চ করা আরম্ভ করেছিলেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে আজও আসতে পারলেন না যে কেন এটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে। ফ্যাক্ট নাম্বার 10, একবার প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ওপর থেকে একটি বড় পাথর নিচে পড়ে যায়। এখানে রহস্যের বিষয় হলো যে পুরীতে সবসময় আশেপাশের থেকে লোক আসতেই থাকেন, এই মন্দির কখনো শূন্য থাকে না, আর পাথরের সাইজটিও অনেক বড় ছিল। আর যখন পাথরটি নিচে পড়েছিল তখন সেখানেও প্রচুর মানুষ আসা যাওয়া করছিলেন, কিন্তু সেই পাথরের জন্য কোনো ভক্তের গায়ে একটু আঁচড় লাগেনি, যেদিকে পাথরের সাইজও অনেক বড় ছিল। এটি খুবই অবাক করার বিষয়, কারণ পুরী মন্দিরের উচ্চতা আমি আগেই বলেছি 214 ফুট, আর ওই হাইট থেকে এত বড় একটি পাথর নিচে পড়ে গেল কিন্তু কেউ চোট পায়নি, এটি বেশ আশ্চর্যের বিষয়। এই ঘটনাটি ঘটার পর শ্রদ্ধালুরা বলতে শুরু করেন যে সত্যি ভগবান জগন্নাথ দেব রয়েছেন, যিনি তার সকল ভক্তদের ওপর নিজের ছত্রছায়া বানিয়ে রেখেছেন যাতে তার কোনো ভক্তের কোনোদিনও ক্ষতি না হয়। বন্ধুরা, জগন্নাথ মন্দিরকে নিয়ে আরও অনেক রহস্য রয়েছে যেটি একটি ভিডিওর মাধ্যমে তো বলা সম্ভব নয়। আর বন্ধুরা, আপনারা যারা জগন্নাথ মন্দিরে সম্প্রতি গিয়েছেন তারা তাদের এক্সপিরিয়েন্স কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, এবং তার মধ্যে একটি কমেন্ট আমি পিন করে দেবো। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।